হরে কৃষ্ণ। যদি ভক্তমণ্ডলী আর বিলম্ব নয়, তাহলে আমরা একে একে সবাই নাম রসে অবগাহন করব। কেন? যাতে করে আমরা সকল জ্বালা যন্ত্রণা মুক্তি পাই, সুখ পাই, শান্তি পাই, আমাদের সব আছে থেকেও যেন আমরা সব হারাই। আপনারাও আমাকে চেনেন না, আমিও আপনাদের চিনি না, তাহলে চেনা লোকে না আমার বন্ধু ব্রজগোপাল দাস। যাই হোক, তো শুরু করা যাক। ওগো সঙ্গরি পুরব, জরিদাই বাবা মাতা তুলবে হরিব, পুরব লীলা ও লীলা রে, আমার গো গোদাত্রী ভঙ্গ হইয়া শ্রীসতী নন্দন আমার গৌর হরি, গৌর হরি সঙ্গরি সঙ্গরি পো রাম রাম আজ গোরাত্রি গো হইয়া শিশুচি নন্দন আমার গৌর হরি, গৌর হরি সঙ্গরি সঙ্গরে পো রাম জরাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল তাই গৌর হরি বল হে আরে রে রে বলি
উদয় ভনরে আহামতি আরে হরি আরে কিনা ভাবে উদয় ভনরে আহামতি আরে হরি আরে কিনা ভাবে উদয় ভনরে আহামতি আরে সগরীপুর রবো ও সগরীপুর রবো ও সগরীপুর রবো সেই লীলা গোড়া ত্রিভঙ্গ ত্রিভঙ্গ হইয়া চদ ত্রিভঙ্গ ও সঙ্গরীপুরব সঙ্গরীপুরব লীলা ত্রিভঙ্গ গোড়া ত্রিভঙ্গ হইয়া আর সবরীতি রব সবরে তু রব লীলা আমরে গোরা গোরা চদ ত্রিভঙ্গ হইয়া এবার অধানে মানে বাসি বাসিটা ধরেছে মুরলী লইয়া এবারে উঠানে মুরলী বাজাতে না গিলা ওই নয় ধরে মুরলি ধরি অধরে মুরলি ধরি বাজাতে হে
বাজাতে লাগিলা আজ মনে যে পড়েছে আজ মনে পড়েছে সেই পুরাব লীলার কথা পড়েছে পুরাব লীলার কথা আজ মনে পড়েছে সেই পুরাব লীলার কথা মনে যে পড়েছে সেই পুরাব লীলার কথা আজ মনে পড়েছে যেন মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে যেন মাখামাখি হয়েছে যেন মাখামাখি হয়েছে দুহুত নুয়ে হয়ে মাখামাখি হয়েছে আজ দুহুত নুয়ে মাখামাখি হয়েছে আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে চিলিতে তাই আমার দাপারে সাম সেই তো এসে চিলিতে তাই আমার দাপারে সাম সেই তো এসে যদি তোই উদ্ধারকারী সেই তো এসে কলির জীবের উদ্ধারকারী সেই তো এসে কলির জীবের পাবকারী আজ সেই তো এসেছে সোনার নয়ন তারা সেই তো এসেছে সচির দুলালিয়া আজ সেই তো এসেছে রাবণ ধ্বংসকারী সেই তো এসেছে বৃন্দাবনের চাঁদ আজ সেই তো এসেছে রাবণ ধ্বংসকারী সেই তো এসেছে হরি 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 বলে সেই তো এসেছে হরি 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 বলে সেই তো এসেছে গৌর হরি হরি বল হরি বল সেই তো এসেছে হরি 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 বল সেই তো এসেছে হরি 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 আজ সেই তো এসেছে হরি 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 বল সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ঘরে মু জলি ধরি অধরে মুরলি ধরি বজাই বজাই তেলা গিলা হরি বল হরি বল হরি বল হরি বল যদি তাই জরা দে হরে কৃষ্ণ সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ প্রথমে সবাকার চরণে রইল কোটি কোটি দণ্ডবত এবং ভক্তিপূর্ব প্রণাম করুণা করবেন যেন প্রাণ ভরে হরিনাম গাইতে পারি এছাড়া আর অন্য কিছু আজকের আমি এখানে কোনো জাতের বিচার করতে আসি আজকের আমরা কেউ ছোট না কেউ বড় না সবাই আমরা সমান এক সমগোত্রের মানুষ কেন কেমন করে সেটা কেউ বা আমরা গৌর হরির দাসানু দাস কেউ বা আমরা নিত্যায়ের দাসানু দাস কেহ বা আমরা গোবিন্দের দাসানু দাস কেহ বা আমরা রাধারানীর দাস বা দাসী তাই এখানে হাড়ি মুচি কাওড়া বাগদি ডোম চড়াল আমরা কেউ নই ব্রাহ্মণ বৈশ্য শূদ্র নই আমরা সবাই সমান এক যিনি সেই ভগবান পূর্ণব্রহ্ম সনাতন আশ্রিতের তিতাপতাপ নিবারিতা যিনি সকল দুঃখকে মোচন করতে পারেন পাপ তাপকে হরণ করতে পারেন সেই ভগবান কোনোদিন জাতের বিচার করে না তা আমরাও করব না সেই ভগবান বৃন্দাবনকে ত্যাগ করে আজ শ্রীরাম নবদ্বীপ ধামে এসেছে সেটাও বৃন্দাবন কেন না কলিহত জীবকে মুক্তি করার জন্য উদ্ধার করার জন্য তাই লক্ষ্য করুন একে একে বলে যাবো ভালো করে শুনুন তবে অনেক বাবারা ঘুমাচ্ছে মনে হয় সানারা হরিনাম শুনেছে তো হরে কৃষ্ণ ঠিক আছে শরীর দুর্বল হলে তো কিছু করার নেই ঘুম পাবে সারা রাত জাগলে ঘুম পাবে না আচ্ছা যাই হরি বল হরি বল হরি বল তো এবার দেখুন তাহলে আমরা আর বিলম্ব করবো না আসুন আমরা এক এক করে সবাই সেই নাম রসে প্রবেশ করি ও গই আসো রে বৈশাই আছে যত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত বৃন্দ গৌর ভক্ত বৃন্দ সবাকার চরণে রেণু সবাকার চরণের রেণু হোক আমার আমার মস্তকের ভূষণ এই আসরে বসে আছে যত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী গৌর ভক্ত বৃন্দগণ
সবাকার পদ রেণু হোক আমার হোক আমার আমার মস্তকে হুষারী কলির প্রাবল্য কৃষ্ণ ভক্তির গার অন্ধকারে অনাচার ব্যভিচার শুধু আমাদের বাংলা নয়, এটা সমগ্র ভারতবর্ষে জাত জাত করে যেতে বসেছে। ঠিক এহানো সময় ভগবান আর থাকতে পারলেন, তার আপন সম্পদ ভজন সম্পদের বস্তু মাথায় করে নেমে এলেন আমার এই বাংলার ধরণীর ধুলিতে। এসে কি বলে গেলেন, রেজি একবার তোমরা হরি বলো বলো, অন্য কিছু করতে পারেনি, কিন্তু শুধু একবার হরি বল বলো। কে বলেছে যে দু বিঘে জমি কেন, ঘরবাড়ি কর, গাড়ি গাড়ি কর, না শুধু একবার বলো। সেই ভগবান এসে বলে যাচ্ছে একবার হরি বল, আমি তোদের কাছে জনম জনম কেনা হয়ে যাব, সে ভক্তের ঋণ আমি শোধ দিতে পারবো। বলো হরি বল, তাহলে আমাদের সবাইকে বলতে হবে বলো হরি গো হরি গো, বলো রে বলো রে বলো রে বলো রে বলো হরি গো বলো হরি গো বলো হরি গো বলো রে বলো রে বলো হরি বলো হরি বলো হরি বলো রে বলো রে বলো হরি বলো হরি বলো রে বলো রে বলো হরি হরি নামের গুণে জ্বালা যাবে দুধে, হরি নামের গুণে জ্বালা যাবে দুধে, এই হরি নামে মন্ত্র নেই, আমাদের কোনো সাধন নেই, তাহলে শুধুমাত্র হরি নাম। এ ভক্তমণ্ডলী, আমরা কি ভগবানের কাছে কোনোদিন প্রশ্ন করেছি? ভগবান তো শুধু বলে যাচ্ছে একবার বলো, বললে আমি সব দেব, তোমাদেরকে চাইতে হবে না, ধর্ম অর্থ কাম যা কিছু চাইবে আমি সব কিছু দেব।
তাহলে সারা জীবনে এত খাটবো কেন, মানুষ এত পরিশ্রম করবে কেন? এই যে অগণিত ভক্ত সারা বাংলায়, এত কাঁদছে কেন, এত ছুটছে কেন? একবার তো দূরের কথা, গতকাল সারা রাত হয়ে গেছে, সকাল 8টা থেকে সারা রাত হয়ে গেছে। আমি তো জানি কারা কারা গাইবে। দুলাল পাল আগে সেই হাওড়া জেলা থেকে শ্যামপুর থানা থেকে এসেছে আগের দিন রাত, তারপর আমার ব্রজদা গিয়েছে, আর কৃষ্ণ হালদার, তারপরে আর অন্য অন্য শিল্পী ছিল। যাই হোক, তাহলে সারা রাত সারা দিন হয়েছে, তাহলে একবার কেন? কত শত শতবার বলা হয়ে গেছে, হাজার হাজার বার, কোটি কোটি বার, কিন্তু শাস্ত্র বলছে কীর্তনে না ফলে নেচ, ফল পাচ্ছে না। আচ্ছা, যদি ফল না পাবে কেন এত ভক্ত ছোটাছুটি করবে, এত চিড়ে কেন ভেজাবে? নিশ্চয়ই আমরা কোনো ফল পাচ্ছি, তার করুণা আছে। করুণা যদি না থাকবে, তার কৃপা যদি না থাকবে, তাহলে কেন এত ভক্ত তার পিছনে ছুটছে? সেই ভগবান এসে বললেন, ওরে জি, যদি শান্তি পেতে চাস, যদি মুক্তি পেতে চাস, যদি আমার কাছ থেকে কিছু পেতে চাস, তাহলে তোরে একবার শুধু হরি বলবো। সেটা তো চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠায় লেখা আছে, কৃষ্ণ কবিরাজ গোস্বামী স্পষ্ট লিখে গেছে। কি লিখেছিলেন? একবার হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। কি? তাহলে একবার হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। তাহলে সারাদিনে আমরা কতবার হরি হরি বলছি? মানুষ ভয় পেলেও হরি বলবে না, যে জীবনে কোনোদিন হরি হরিকে ডাকে না, হরিকে বলে না, হরির নাম নেয় না, সে অন্তত কোনো কিছুর যদি ভয় পায় রাতের অন্ধকারে, সে অন্তত একবার হরি বল হরি বল বলে। এ এমন একটা বস্তু, তুমি সুচিতে বলো, অসুচিতে বলো, খেতে খেতে বলো, নোংরাতে বসে বলো, যেখানে খুশিতে বলো, স্বপ্নে বলো, স্বজনে বলো, বললেই করুন। ভগবান বললেন, ওরে, এটা তো দেবদুল্লম মানব জগৎ, এ মানব জন্ম তোরা হেলাও হারাস না, এ সুযোগ আর তোরা কোনোদিন পাবি না, পাবি না, পাবি না। শুধু একবার হরি বল। গৌতমীয় তন্ত্রাক্ত বলে একটা পুরাণ আছে, বুঝেছেন? সেই পুরাণে লেখা আছে, তুলসী দল মাত্রে না জলেশ্ব চুরু কেন বা, বিকৃণীতে সমাত্মনে বা ভক্তিব্য ভকত বৎসল। অর্থাৎ কোন ভক্ত যদি একদল তুলসী পত্র, মানে একটা, আর এক অঞ্জলি গঙ্গা জল আমাকে দান করে, ভগবান বললেন আমি তার কি জন্ম জন্ম কেনা হয়ে যাই, তার ঋণ শোধ দিতে পারি না, তাহলে কি চেয়েছে? একদল তুলসী পত্র, এক অঞ্জলি গঙ্গা জল, অন্য কিছু চাইনি বাবা, নকুলদানা চাইনি, বাতাসা চাইনি, সন্দেশ চাইনি, আঙুর চাইনি, আপেল চাইনি, কিচ্ছু চাইনি, লেডিগেনি চাইনি, সীতাভোগ চাইনি, দানাদার চাইনি, রাজভোগ চাইনি, কেয়েছে কি? একদল তুলসী পত্র আর এক অঞ্জলি গঙ্গা জল। তো যখন আমি এই কথাটা হুগলি জেলার একটা বাসরে বলেছি, 60 বছরের একজন বৃদ্ধ মানুষ উঠে দাঁড়িয়েছে। আমি বললাম, বাবু কিছু বলবেন? বলে, হ্যাঁ বাবা, বলুন। আচ্ছা বাবা, যদি গঙ্গা জল না পাই, আমাদের গঙ্গা তো অনেক দূরে, তাহলে কি দিয়ে তুলসী দেব? কেন গঙ্গা জল যদি না পান, আপনাদের টাইম কল আছে? বলে, হ্যাঁ বাবা। তাহলে টাইম কলের জল দিয়ে তুলসী দেবেন? বলে, বাবু টাইম কলে সেই সময় যদি না জল আসে, মানে আমার তুলসী দেওয়ার সময় যখন হবে, সেই সময় যদি টাইম কলে না জল দেয়, ও তো টাইমের ব্যাপার, সব কিছু তো টাইমের ব্যাপার, তাই না? এই যেমন গান পরপর চলবে, এ ওর টাইম, আমার 9টায় প্রোগ্রাম বলা কয়, কিন্তু আমি এসে গেছি অনেকক্ষণ, এখানে 20-25 মিনিট দাঁড়িয়ে আছি, কোথায় বাসা দেবে বাবুরা জায়গা খুঁজে পায়, ঘরে গিয়ে সেখানেও আধ ঘন্টা বসে আছি, তবু বাবুরা দলতলার কথা বলেন। আমরা শেষে আমাদের ছেলে জিজ্ঞেস করলো, বাবু তাহলে আমরা কটায় উঠবো? বলে, কেন 9টা? তখন তো 9টা পার হয়ে চলে গেছে, আবার তাড়াতাড়ি করে ড্রেস করে আবার আসছি, তবু একবার তো বলতে হবে। কেন জানেন? ঘি নতুন হলে দাম বেশি হয়, ঘি পুরনো হলে খারাপ হয়ে যায়। খারাপ হলে কি হবে? কিন্তু ওই পুরানো ঘি যদি কোনো বেতায় লাগানো যায় না, সে বেতা সেরে যায়। রাধে হরে কৃষ্ণ। এখন দেখছেন এই শুকনো মেলা, প্রদীপবাবু আসুক, রাধাদা আসুক, দেখবেন যে বড় বড় মেলা। কেন জানেন? যার টাকা বেশি তার কদর বেশি,
হ্যাঁ এটা হলো আইনসঙ্গত কথা কারণ তারা বড় দল আমাদের কম টাকা তাই বাবা তোরা এই মালাটাই পর তোদের আদর যত্ন করব সেটা অসুবিধে নেই না এটা কোনোদিন করবেন না কেন জানেন আমরা নিমন্ত্রণ অতিথি নিমন্ত্রণ করেছেন বলে এসেছি না ডাকলে তো আসতাম না ভগবান বলছে ওরে সে যদি পথের পাগল হয় তবু তাকে দেখে ঘৃণা করিস না তার মধ্যেও আমি যেমন আছি তোর মধ্যেও আমি যেমন আছি তার ভিতরেও আমি আছি তৃণাদপি শুনেছি নতরিব সহিষ্ণুরা অমানবে মানদিন কীর্তনী আসবা হরি ঘাসের মাথায় পা দিয়ে চলে গেলে ঘাস যেমন মাথা নিচু করে কোনো প্রতিবাদ করে না প্রশ্ন করে না গাছের ডাল কেটে দিলে যেমন বৃক্ষ প্রতিবাদ করে না করুণা করে সে ফল ফুল ছায়া দান করে ঠিক তেমনি কাউকে দেখে ঘৃণা করা যায় না এটা উচিত না এটা আমাদের ভুল ভুল ধারণা আজকের এখানে দেখুন সেই বৃদ্ধ মানুষ 60 বছরের মানুষ বলে উঠল বাবু যদি টাইম কলের জল টাইমে না দেয় ঠিক আছে তাহলে টিউবকল আছে বলে হ্যাঁ বাবু আছে তাহলে টিউবকলের জল দেবেন বলে বাবু টিউবকল যদি খারাপ হয় মানে ও জল দেবে না উনি আপনি কি করবেন বল মানে পাক খাচ্ছে আর ঠিক আছে বাবা তাহলে পুকুরের জল দেবেন বলে বাবু পুকুরও যদি শুকনো হয় আরে মশাই খালের দেবেন বলে বাবু খালে যদি না থাকে আরে ঠিক আছে কোথাও যদি জল না থাকে তাহলে এক কাজ কর বাবা একটা জলে ভগবান বেশি সন্তুষ্ট হয় জানিস বাবা সেটা কোন জল বললেন একজন ভক্ত বললেন হ্যাঁ বাবু চোখের জল বেশ তাহলে এক ফোঁটা দু ফোঁটা চোখের জল দিবি বলে বাবু সংসারী মানুষ আমরা রক্ত মাংস দিয়ে শরীরটা গড়া ঠিক সেই সময় যদি আমার চোখ থেকে না জল আসে বাবু গো বিজ্ঞানের যুগে আমরা বিজ্ঞানের যুগে এসেছি তাহলে আমরা বিজ্ঞানের যুগে জন্মগ্রহণ করেছি আসুন তাহলে এই বিজ্ঞানের যুগে অভাব নেই আপনার চোখ থেকে যদি না জল আসে আপনি এক কাজ করুন কি করব বাবু বাজারে শুকনো লঙ্কা পাওয়া যায় লঙ্কার গুঁড়ো পাওয়া যায় টাইগার গাম পাওয়া যায় শক্তি বাম পাওয়া যায় সূর্য বাম পাওয়া যায় যে কোনো একটা মাল নিয়ে একটুখানি দুটো চোখে ঘষে দিবি জল গড় গড় করে বেরিয়ে আসে এই কথাটা যখন ছুঁড়েছি 60 বছরের ভক্ত টুপ করে বসে কই বাবু আর প্রশ্ন করবেন না বলেন না তাহলে আর প্রশ্ন নেই ভগবান কি চাইলো লেডিকেডি চাইনি সন্দেশ চাইনি আঙুর চাইনি আপেল চাইনি শুধু এক কুঞ্জলি গঙ্গা জল আর এক দল তুলসী পত্র এই হলে সন্তুষ্ট আগে জানতে হবে হরিনামটা কি মালটা কিরকম হরিনাম কি বস্তু সেটা লেডিকেনি সীতাভোগ রাজভোগ দানাদর না চমচম নাকি কোনো তেলে ভাজা সে চপ বেগুনে ফুরুলি না পাঁপড় সে বাদাম না কি সেটা কিরকম কোনো সন্দেশ না রসগোল্লা জানতাম ভৃগুমণি ভগবান খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পাচ্ছেন শিবের কাছে গেছে তিনি বললেন আমি ভগবান নই আমি তো তাকে খুঁজে বেড়াচ্ছি ব্রহ্মার কাছে গেছে সৃষ্টিকর্তা ব্রহ্ম এ ব্রহ্মণদেব তুমি কি ভগবান বলে আমি কেন ভগবান হতে যাব ভগবানকে তো আমি খুঁজছি বলে তুমি সৃষ্টিকর্তা তুমি ভগবানকে খুঁজছো বলে হ্যাঁ বেশ খুঁজতে খুঁজতে ভৃগুমণি করেছে কি একেবারে ক্ষীরজ সমুদ্রে হাজির সেখানে ভগবান কি করেছেন ভটপত্রের উপরে ভগবান শায়িত আর মাতা লক্ষ্মী কি করছে প্রভুর চরণ যুগল সেবা করছে ভৃগুমণি কাছে গিয়ে দেখলেন একজন শুয়ে আছে আর একজনের স্ত্রী তার পা দুটো টিপে দিচ্ছে বলো আমি তোমাকে সারা জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি কত নগর কত পথ কত ঘাট কত জঙ্গল আর তুমি এখানে আরামে শুয়ে আছো আর তোমার স্ত্রী চরণ সেবা করছে উনি রেগে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ভগবানের বুকে মেরেছে একটা লাথি যেই না লাথি মার আচ্ছা বলুন তো নিজের স্বামীর বুকে যদি অন্য একজন পরপুরুষ এসে লাথি মারে তার স্ত্রী কি করবে অভিশাপ দেবে না ঝাঁটা লাঠি নিয়ে ছুটে যাবে না লক্ষ্মী রেগে গিয়ে বলে উঠলেন প্রভু আমি এখনই ওকে অভিশাপ দেব না না লক্ষ্মী না তুমি ওকে অভিশাপ দিও না ও জানে না ও বোঝে না ওকে অভিশাপ দিও না
প্রভু তুমি কি বলছো? অভিশাপে দেব না, না। তাহলে কি করব প্রভু? লক্ষ্মী, আগে তুমি ভালো করে দেখো, আমার এই পেশারের হৃদয়ে লাথি মেরে ওর রাঙা যুগল চরণে কত না ব্যথা পেয়েছে। দেখুন, লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভগবান নিজের বুকটা বুলিয়ে বলছে, আমার এই বুকটা পাথর পাষাণ, আমার বুকে লাথি মেরে ওর রাঙা চরণে কত ব্যথা লেগেছে। এই তো ভগবান। লক্ষ্মী বললেন, প্রভু তুমি কি বলছো? যে তোমার বুকে লাথি মারলো আমি তার চরণ সেবা করব বলে। হ্যাঁ, বাজারে হাঁড়ি কলসি কিনতে গেলে ভক্ত যেমন হাঁড়ি কলসিটা বাজিয়ে নেয় খরিদ্দার, কেন জানে সে কলসিটা ভাঙা ফুটো আছে কি না বাই বাজিয়ে দেখে নেয়, তা আমি আমার ভক্তকে একটু বাজিয়ে দেখে নেব না? তাই লক্ষ্মী তুমি অমন করো না, ওকে অভিশাপ দিও না। বেশ প্রভু, ঠিক আছে, আমি তাহলে ওকে অভিশাপ দেব। ফিরে গেলেন আমার ভগবান, মাতা লক্ষ্মী, ভক্ত চলে গেলেন। তাহলে জানতে হবে হরিনামটা কি। হর ঐশী হরি দন্তের ন্যায় আকার মোর নাম, চারটে মাত্র কথা, এমন বেড়ে পেঁয়াজ নেই। আবার এর মধ্যে খুব বেড়ে পেঁয়াজ। তাহলে হর ঐশি হরি মানে কি? ভাগবত বলছে হর ঐশি হরি মানে চুরি করা, বুঝলেন? তাহলে কি চুরি করবে? ভাগবত যে বৈষ্ণব মন্ডলী আমার ভাবক কবি বলে উঠলেন, তাহলে কি চুরি করবি? জায়গা, জমি, ঘর, বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, নাকি সুন্দরী মেয়ে ছেলে? আর সুন্দরী মেয়ে ছেলে যদি চুরি করেছ, তোমার পিঠের চামড়া আর থাকবে না, চামড়াটা যাবে কি? বৈষ্ণব কবি ভাবক কবি বলে উঠলেন, ওগরে ওগুলো চুরি করা নয়, এই হরি মানে হরণ করা। তাহলে কি হরণ করবি, কি চুরি করবি? বলছে তুই তোকে চুরি কর, তুই আগে জান তুই কে। আসলে কি জানে না, আমরা তো জানি না আমরাই কে, কেন এসেছি, কি জন্য এসেছি, কি করা উচিত আর কি করা উচিত নয় এটা আমরা জানি। আমরা ভাবলাম মনে হয় এসেছি যখন তাহলে চুল্লু খাওয়া উচিত, বাংলা খাওয়া উচিত, ইংলিশ খাওয়া উচিত, গাঁজা খাওয়া উচিত, খৈনি গলা উচিত, বিড়ি সিগারেট পান খাওয়া উচিত, কি মানে আমাদের যা ইচ্ছা আমরা তাই করে যাচ্ছি না। বলছে আগে তুই জান তুই কে, কোথা থেকে এসেছিস, কেন এসেছিস, এসে কি করার কথা ছিল আর করছিসটা কি? যেদিন আমরা মাতৃজঠরে 32 নারীর আবদ্ধে কৃমিকীটের দংশনে হেষ্ট মুন্ডে উর্ধ্ব পদে ছিলাম, ওই যে যন্ত্রণা, ওই সময় যে কষ্ট, ওই সময় যে যন্ত্রণা আমরা সহ্য করতে পারিনি, তাই ভগবানের কাছে কেঁদে কেঁদে আমরা সবাই বলেছিলাম, ভগবান দয়াময়, ভগবান দয়াময়, ভগবান আমাদের এই জ্বালায় সহে না, আমাদের জ্বালায়ার সহে না, ও দয়া ও দয়া মা। দেখা দাও, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না প্রভু, একবার পার করে দাও ভবের হাটে। বেশ, ভক্তের ডাক ভগবানের কর্ণগোচর হল, ভগবান কৃপা করে মুক্তি করে দিলেন, পার করে দিলেন, আমরা প্রত্যেকে একে একে পার হয়ে এলাম। এইবার এসে আমরা যেমন কর্ম করব,
আপনারা আমরা যে যেমন কর্ম করব সে সেই কুলে জন্মগ্রহণ করব জাং জাং বাপি শরণং ভাবাগিতে দন্তে কলে বরং তং তমে বৈতি সদা তদ ভাবে ভাবি তো মৃত্যুকালে যে যেটা চিন্তা করবে তার সেই কুলে জন্ম হবে কিবা বিপ্র কিবা নাস্যি সূত্র কেহ নয় যেজন কৃষ্ণ বেত্তা সেজন পরম বৈষ্ণব হয় সে হাঁড়ি হোক মুচি হোক কাবড়া হোক বাগদি হোক ডোম হোক যদি তার ভিতরে কৃষ্ণ নাম থাকে কৃষ্ণ কৃষ্ণ বলে তাহলে সেই পরম বৈষ্ণব তাহলে বৈষ্ণবকে যাহারে দেখিলে আইসে বদনে কৃষ্ণ নাম জানিবে এ জগতে সেই বৈষ্ণব প্রধান নিতাই গৌর হরিব তাই এমন সাজ পোশাক পরে ঘুরবো এমন ভাব দেখাবো আমাকে দেখে কেউ হরি বল বলবে এখনকার গাইয়েরা সব হাফ প্যান্ট পরে ঘুরছে লুঙ্গি পরে ঘুরছে গলায় মালা নেই মোচা মোচা গো কে কিরম দেখাবে বলুন তো যদি ফটো তুলে ফেসবুকে ছেড়ে দেওয়া যায় হরি বল হরি বল হরি বল যার যেমন ভাব তার তেমন লাভ তাই না কর্মফলের গুণে ঊর্ধ্বগতি হবে কর্মফলের গুণে নিম্ন গতি হবে ভয় প্রমোশন নালে ডিমোশন চাকরিতেও প্রমোশন আছে নালে ডিমোশন তুমি ভালো ভালো কাজ করো ভালো পরীক্ষা দাও আবার উপরে উঠবে তা নাহলে তোমাকে নিচে স্টেজে আসতে হবে কিচ্ছু করার মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে ও কৃষ্ণ ভজি বারো করে আইলাম ভাবে আজ কৃষ্ণ ভজি বারো করে আইলাম ভাবে এই কৃষ্ণ ভজি বারতরে আসিলাম ভাবে এই কৃষ্ণ ভজি বারতরে আসিলাম ভাবে বলি একবার কেন ভাবলি না রে বলি একবার কেন ভাবলি না রে ওরে আমার জগদি একবার কেন ভাবলি না রে ওরে আমার জগদি একবার কেন ভাবলি না রে আসার আসে পড়ে রে একবার কেন ভাবলি না রে আসার আসে পড়ে রইলি বলি একবার কেন ভাবলি না রে আসার চাদর গায়ে দিলি বলি একবার কেন ভাবলি না রে ওই না মায়ার বালিশ মাথায় দিলি একবার কেন ভাবলি না রে হরি 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 বলে বলি একবার কেন ভাবলি না রে হরি 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 বলে একবার কেন ভাবলি না রে না যাই রে লীলা রে বলি হারি বলি একবার কেন ভাবলি না রে যাই রে ভাবে রে বলি হারি একবার কেন ভাবলি না রে না সদাই বল হরি হরি বলে একবার কেন ভাবলি না রে হয়ে যাবে এই ভব তোর বলি একবার কেন ভাবলি না আর হয়ে যাবে ভব তোর একবার কেন ভাবলি না রে হরি ছাড়া গতি নাই একবার কেন ভাবলি না রে না হরি ছাড়া গতি নাই রে একবার কেন ভাবলি না রে সবাই মিলে হরি বলো নিতাই হরি 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 ভাবলি না রে সবাই মিলে হরি বলো একবার কেন ভাবলি না রে একবার কেন ভাবলি না রে একবার কেন ভাবলি না রে শ্যাম সুন্দর কি জয় জয় দিয়েছেন তো তবে আমি যেন শুনতে পাই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি এত ভক্ত আওয়াজ এত কম একটু ভারী হবে তো হিসেবে বল যারা দে হরে কৃষ্ণ তো দিনের বেলা বলে হয়তো একটু কম হচ্ছে মনে হচ্ছে কম ঠিকঠাক আর একবার তাহলে হোক
শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণ চন্দ্র কি বাহ খুব সুন্দর জনাদে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল এইবার দেখো এইবার কি হলো তালে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে তাই না তাহলে সুচি সে মুচি সে সুচি হতে পারে ব্রাহ্মণে হয়েও সে সুচি হতে পারে না যদি সুচি হওয়ার কাজ না করে যদি কোনো ব্রাহ্মণ সন্তান ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র না জপ করে তাহলে সে সুচি কি করে হবে সে তো সন্ধ্যে হলেই রাস্তায় উঠে মোড়ের মাথায় গিয়ে ছাঁটমুড়ি খাচ্ছে ডিম খাচ্ছে বাংলা খাচ্ছে চুল্লু খাচ্ছে তাহলে সে সুচি হবে কি করে সুচি হয়ে মুচির মতো কাজ যারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল তাহলে তার কর্ম যেমন আস্তে আস্তে সে সেজে গায়ে পৌঁছে যাবে এখন এই কার্তিক মাস চলে গেল না ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন ফলে না কথায় আছে আশ্বিনে রামায়ণ কার্তিকে মহাভারত তা ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন ফলে না দেশ লাই ভক্তি কাঠি আছে একটাও কেন জ্বলে কি করে জ্বলবে দেশলাইটা নরম দেশলাই বাক্সের গায়ের বারুদ নরম কাঠির গায়ের যে ডগায় বারুদ সেও নরম ভগবান বললেন ওরে তোর যে মানরূপ শরীরটা দিয়েছি এই শরীরের কাঠিটা নরম করিস না এই বদন রূপ বারুদ যেন নরম না হয় ঠিক ঠিক জায়গায় যাবি কিছু করার আগে পা বাড়াবার আগে ভেবে চিনতে পা ফেলি আমার নিজের বাবা মরার আগে বলেছিলেন বাবা ছেলে মানুষ তোরা তোদের এখন রক্ত টকভক করে ফুটছে সেই কথাটা মনে হলে আমার বুক কেঁপে ওঠে খোকারে কি বাবা দেশ বিদেশে যাচ্ছিস হরিনাম করছিস পাঁচজনের কাছে যাবি কত ভালোবাসবে তোকে কত আদর করবে তবে বাবা তুই সাবধানে পা ফেলিস আমি সেদিনকে বলেছিলাম বাবা এই কথাটা আমি চিরদিন মনে রাখবো শোন বাবা গুরুজনেরা যেটা বলে সেটা মনে রাখতে হয় আমি তোর বাবা জন্মদাতা পিতা তার মানে আমি তোর গুরু হ্যাঁ বাবা বেশ তাহলে তুই কোনোদিন ভুলেও পা বাড়াবার আগে না ভেবে চিনতে পা বাড়াবি না সাবধান ঠিক আছে বাবা তাই হবে গুরু যদিও খারাপ হয় সে যদি নিজ কুলে যায় সে যদি কুকর্ম করে তবু আমাদের কাছে ভালো যদ্যপি আমার গুরু শুনিবারে যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় হরি বল হরি বল নিতাই গৌর হরি বল তাহলে এবার লক্ষ্য করুন তাহলে সেই পিতা যে কথাটা বলে গেলেন এটা আমাদের একেবারে অক্ষরে অক্ষরে পালন করা উচিত তার মানে কথাটা কি একেবারে বন্দুকের গুলির মতো যেমন ছেলেরা মাকে ডাকে মা মা এই যে মা বলা বলিটা আমি যদি আপনাদের মা বলে ডাকি আমার মায়েদের বাবাজিদের যদি বাবা বলে ডাকি নিশ্চয়ই আমাকে গালিগালাজ কেউ করবে না করবে কি না আমি যদি আপনাদের খারাপ বলি তাহলে আপনারা আমাকে খারাপ বলবেন ভাষা যেমন আমি বলবো আপনারা সেরম দেবেন এটা তো স্বাভাবিক ভগবান বলছে তোরা আমাকে যেমন ভালোবাসবি আমিও তোদের তেমন ভালোবাসব যে যা চায় আমি তাকে তাই দিই যে আমাকে না চায় ভগবান বললেন আমিও তাকে না চাই যে আমাকে চায় না আমিও তাকে চাই না কে কোনোদিন তাকে পাওয়া যাবে না বৈষ্ণব কবি ভাবক কবি এক পাশে দাঁড়িয়ে গাইলে তারে ডাঙেলে কোথায় পাবি 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 সে যে নিগম ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি নিগম ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি গম ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো রে মা
গান ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি বেগম ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি তারে ডাঙ্গেলে কোথায় পাবি তারে ডাঙ্গেলে কোথায় পাবি তারে ডাঙ্গেলে কোথায় পাবি তারে ডাঙ্গেলে কোথায় পাবি নয় রে আল্লাহ কি এত সহজ নয় রে আল্লাহ নয় রে হরি চিন্নি মালসা দিবি সে যে নয় রে আল্লাহ নয় রে হরি চিন্নি মালসা দিবি সে যে নয় রে আল্লাহ নয় রে হরি চিন্নি মালসা দিবি নয় রে আল্লাহ নয় রে হরি চিন্নি মালসা দিবি নয় রে দুর্গা নয় রে কালী 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 পাঠা বলি দিবি ডাগলে কোথায় পাবি তারে ডাগলে কোথায় পাবি তারে ডাগলে কোথায় পাবি তারে ডাগলে কোথায় পাবি ডাকার মতো ডাগলে তখন তাকে পাওয়া যায় বলছে আল্লাহ নয় হরি নয় শিব নয় লক্ষ্মী নয় গণেশ নয় কালী নয় দুর্গা নয় মালসা গোলা যাবে না সিন্নি দেওয়া যাবে না চিড়ে ভেজানো যাবে না পাঁঠা বলি দেওয়া যাবে না তাহলে সে কি সে ভগবানটা কোনটা কি ওই জন্য বলে গেলাম না হরি মানে নিজেকে জানা নিজেকে চেনা নিজেকে অন্বেষণ করা নিজেকে খুঁজে বেড়ানো তুমি যে সনাতন ধর্মের মানুষ তার চিহ্ন কোথায় কোথায় তোমার স্বরূপ কোথায় তোমার তুলসীর মালা কোথায় তোমার শিখা এখন তো যুগের হাওয়া পাল্টে গেছে বিজ্ঞানের ছেলে আমরা বিজ্ঞানে জন্মগ্রহণ করেছি আমাদের ঘরের ছেলে মেয়েরা IIM BA পাস করছে ডিগ্রি পাচ্ছে এটা কি লাভ সার্টিফিকেট এনে শুধু বাক্স ভর্তি করে রাখলে কোনো লাভ নেই স্বামীজি বিবেকানন্দ বলেছিলেন ক্যারেক্টার সার্টিফিকেট যদি কারণ না থাকে সে মানব জীবনের কোনো মূল্য নাই দেখেন না অনেকে বলে আহা হা স্বামীজির শরীরটা কি সুন্দর একবার তপ্ত কাঞ্চনের মতো যেন দুধে আলতা গোলা ঠাকুর মারলে রক্ত বেরিয়ে আসছে কেন আসছে তারও কারণ আছে কি তাই না তাহলে শুধু দেখলে হবে না লক্ষ্য করলে হবে না তাহলে তোমাকেও সচেতন থাকতে হবে এখন তো যুগ পাল্টে গেছে সনাতন ধর্মের মানুষের যা করা উচিত আমাদের যা কর্তব্য যা করণীয় আমরা সেগুলো করছি এখন ধুতি পরা উচিত সে ধুতি চলে গেছে লুঙ্গি পরে ঘরে বেড়াচ্ছে সবাই এই বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা রে বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা এবারে বাকি রইল শুধুই এবারে বাকি রইল শুধু এবারে বাকি রইল শুধু আরে এবারে বাকি রইল শুধু একটা কাজ বাকি আছে সেটা কি পশ্চিম দিকে বসে পড়া এবারে বাকি রইল শুধু এবারে বাকি রইল শুধু পশ্চিম দিকে বসে পড়া বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা বদলে গেছে যুগের হাওয়া ধুতি ছেড়ে লুঙ্গি পরা ভালো করে ভেবে দেখেছেন কি সনাতন ধর্মের মানুষ আমরা গলায় মালা নেই
অনেকে অনেক গাইয়ে অনেক জায়গায় অনেক বছরে বলে বাবা তুলসীর মালা পরবি, মা সকল তুলসীর মালা পরিস, এক বেড়ে না পারিস, দু বেড়ে না পারিস, তিন বেড়ে যা পারিস, যদি চার বেড়ে পাঁচ বেড়ে তিন বেড়ে অসুবিধা হয় এক বেড় দে, বেশি বেড় দিতে যদি কষ্ট হয় তাহলে এক বেড় দে। অনেকে কি বলে জানো বাবা, বাবু মালা কি পরবো আমি, কেন বাবা বলে গলায় কামড়ায়, তুলসীর মালা পরলে যদি গলায় কামড়ায়, যখন হার বা লকেট ছোলাও, শাশুড়ি যখন সোনার হার দেয় তখন তো তোমার গলায় কামড়ায় না। কি বিয়ে করে জামার বোতাম খুলে রাস্তায় বেরিয়ে দক্ষিণে হাওয়া খাচ্ছে, এখন বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু বলে হেরা তোর তো সোনার হার কোনোদিন দেখিনি, তা আজ কোথা পেলি, বলে আমার শাশুড়ি দিয়েছে। হ্যাঁ কত পাওয়ার, শাশুড়ি দিয়েছে সোনার হার, সেই হার পরে গলায় দিয়ে বেড়াচ্ছে, জামার বোতাম খুলে দেখাচ্ছে। তাহলে হার পরলে যদি না কামড়ায় তাহলে তোমার তুলসীর মালা পরলে কামড়াবে কেন বাবা? গুরুদেব বলছে খোকা এক কাজ করবি, স্বরূপ রাখবি, দ্বাদশ জায়গা তিলক দিবি, শিকা রাখবি, তারপর তুই সেবা করবি, দ্বাদশ জায়গা তিলক দিয়ে সেবা নিতে বসবি। বলে বাবু কখন দ্বাদশ জায়গা মানে বারো জায়গা তিলক লাগাবো, চান করে এলে তো খিদে পায়, খিদে আগে লাগিয়ে তবে খাবি, সেবা নিতে বস। বলে বাবু গো দুপুরে স্নান করে এলে খিদে পায়, সারাদিন তো পরিশ্রম হয়, তা আমি কখন তিলক লাগো? বলে ঠিক আছে তিলক যদি না লাগাতে পারিস একবার অন্তত নাম বলিস। বলে বাবু সেও সময় হবে না, সকালবেলা বলতে পারবি না? বলে বাবু না সকালবেলা উঠলে বিছানা ছাড়লে আমার তো সময় হয় না, বাথরুমে যেতে হয়। বলে ও তা বাথরুমে গেলে বাথরুম থেকে এসে হাত মুখ ধুয়ে বল। বলে বাবু হাত মুখ ধুয়ে কি বলবো, হাত মুখ ধোয়ার পরে চা খাবার সাত জাগে মোড়ের মাথায় যায়, হারামজাদা তা চা খেয়ে এসে বল। বলে বাবু চাটা খেয়ে এলে বউটা বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, বলে বাজারে যা। ঠিক আছে তুই বাজার সেরে এসে বল। বলে বাবু বাজার সেরে এসে যে বলবো, সে সময় কোথায়, সংসারের কাজ করতে হয়। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে দুপুরের পরে তুই সেই বিকালে ঘুম থেকে উঠে বল। বলে বাবু ঘুম থেকে উঠলে আবার চা খাওয়ার সাত জাগে, তাহলে গুরুদেবের ক্ষমতা আছে তার নাম বলাবে? আমি যদি নাম না বলিস তিনি কি করাবে গুরুদেব? এই যে মাস্টাররা এত পড়াচ্ছে ছেলে মেয়েকে, তারা কি গুলে জল করে খাওয়াবে, তুই পাস করবি না? তুমি যদি না পড়ো কোনোদিন পাস করতে পারবে না। আমরা যদি ঠিক ঠিক জায়গা চরণ না বাড়াই আমাদেরও পারের বেলা অসুবিধে হবে, পাস আমরা কেউ করতে পারবো না ফের কি। তাহলে হরি মানে নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে অন্বেষণ করা, নিজেকে খুঁজে বেড়ানো। আগে তুই তোকে খোঁজ, তুই কে ভাবা, অন্বেষণ করা, এটাই হলো তত্ত্ব। তলানো তুই ভেতরে ঢোক, ভাব বোঝ আগে কি জিনিস, না ভাবলে কিছু বোঝা যাবে। তাহলে নাম, নাম মানে কি, কি নাম? বলে আগে নাম পরে বল। কোথা থেকে নামতে বললেন? অভিমানের মঞ্চ, অহংকারের মঞ্চ থেকে নিচে নাম, তবে হবে হরিনাম। এমনিতেই কলিযুগের হরিনাম তো দুর্বল জানেন। হ্যাঁ বলছে আমি ধনী, আমি জ্ঞানী, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি রূপবান, আমি ধনবান, আমি একজন ভালো কীর্তনিয়া, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, এগুলোর উপর থেকে ভগবান বলছে আগে নিচে নাম তবে হবে হরি নাম। আমি বড় দল আনবো, পঞ্চাশ হাজার টাকা দামের দল, তাতে কি হবে, লোক জড়ো হবে, কাজের কাজ কিছু হবে না, টাকাটা যাবে, কিন্তু যে ছেলেরা গ্রামের মানুষ, কমিটির মানুষ, যারা কষ্ট করে চাঁদা তুলে হাতে পায়ে ধরে এনে ওই টাকাটা যখন গুনে দেবে তাদের বুকটা ফেটে যাবে, যে তিন ঘন্টায় কি হলো, এত টাকা দিতে হচ্ছে তবু মানুষ আমরা দিচ্ছি, কারণ তাকে ডেকেছি দিতে হবে, কিছু করার থাকে না বা থাকবেও না। কলিযুগের হরিনাম দুর্বল, দুধে দুর্বল হয়ে পড়েছে, আর হরিনাম তো দূরের কথা, দুধেও কাজ হচ্ছে না। এখন কলিযুগে একটা জিনিসে বল আছে, সন্ধ্যের পরে একটু অন্ধকার হলে বুঝতে পারবে, এক টাকার খেয়ে দশ টাকার কাজ দেখায়। এখন হরিনামের দলের গাড়ি রাস্তায় ধরছে এরা বাংলা খেয়ে, জানেন দাঁড়ান কি ব্যাপার বাবা, পঞ্চাশ টাকা দিন। আরে পঞ্চাশ টাকা কি হবে দিন, কথা বলবেন না,
না দিলে সময় নষ্ট করবে, নানান কথা বলবে, নে বাবা যা। চলে গেল, আবার বাংলা কিনে আবার খাওয়া শুরু করল। এই বাংলা খেয়ে ছেলেগুলো সব হ্যাংলা হয়ে যাচ্ছে, 40 বছর হয় না চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, সে যেন বুড়ো হয়ে গেছে, যেন 65 বছর বয়স হয়ে গেছে। তাহলে হরি মানে নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে অন্বেষণ করা। হরি নাম মানে আগে নাম পরে বল, না নামতে পারলে হরি নাম দুর্বল, কিচ্ছু করার থাকবে। এই বাংলার মাটিটা হলো আসল, মাটি হলো একমাত্র খাঁটি। সাধক রামকৃষ্ণ বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। এই টাকাটাই মাটি, মাটি টাকা। কেন জানেন? আমি হয়তো ভেবেছিলাম সকালবেলা গাইব আর ফের রাধাদার পরে গাইব, আমার মনে হয় একজন ভক্ত থাকবে। তো ভগবান যা করে সবসময় তো মঙ্গল, অমঙ্গল কিছুই করে। আমি ভাবলাম আমার নিতাই গৌর তো শুনবে, কেউ না শুনবে, রাধে হরে কৃষ্ণ। তাহলে হরি বল, এইবার দেখুন ভগবান যা করে সবসময় মঙ্গল। অল্প ভক্ত হলে অল্প মাটি তুললে হবে, বেশি ভক্ত হলে বেশি মাটি তুলতে হবে, তাতে পরিশ্রম বেশি হবে, তাই না? যে রাধে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। এইবার দেখুন, আপনারা তো জানেন ভগবান যা করে সবসময় মঙ্গল। ছুটে আসবে ভক্ত, রাধাদা গাইবে, দেখবেন গান শুনবে, অনেকে চলে যাবে, আসো যেরম ফাঁকা সেরম ফাঁকা। এটা আমরা জানি, হয়ে আসছে আর হবে, কিছু করার নেই, কথা দিয়েছি গাইব, কেউ থাক বা না থাক। যারা দে হরে কৃষ্ণ হরি বল। এবার দেখুন, এবার কি হলো, ভগবান কেমন মঙ্গল করে দেখুন, সেটা তো আপনারাও জানেন গো। ওই একজন রাজার সাথে মন্ত্রী বেড়াতে যাচ্ছেন কিনা উঁচু রাস্তা দিয়ে, তো যেতে যেতে রাজার দক্ষিণ চরণে হোঁচট লেগেছে। এখন যেই কিনা হোঁচটটা লেগেছে, দক্ষিণ চরণের বৃদ্ধ আঙুলের নখটা উঠে গেছে একটু ছোট, তো নখটা যেই হোঁচট লেগে উঠে গেছে, রক্ত গল গল করে বেরোচ্ছে। রাজামশাই কাঁদতে কাঁদতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী বলুন রাজন, আমার এই যে হোঁচট লাগলো এতে নখটা উঠে গিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। মন্ত্রী এখন বলে ফেলেছে, রাজামশাই কাঁদবেন না, দুঃখ করবেন না, ভগবান যা করে মঙ্গল। হয়ে গেছে রাজার রাগ, কি আমার দরবারে মন্ত্রিত্ব করে তুমি রুজি রোজগার করো, সংসার চালাও, ছেলে মেয়ে মানুষ করো, লেখাপড়া শেখাও, খাও দাও, আর তুমি আমার উপর এত বড় কথা বলছো, ভগবান যা করে সব মঙ্গল। আমার যন্ত্রণা হচ্ছে, রক্ত বেরুচ্ছে, আমার সহ্য করতে পারছি না। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে মেরেছে একটা লাঠি, আর যেই লাঠি মারা মন্ত্রী গড়াতে গড়াতে, উঁচু রাস্তা তো নিচে খাদ, একেবারে খাদে গিয়ে কাদায় পড়ে গেছে। থাক ওখানে, মন্ত্রীকে ফেলে রেখে রাজামশাই আস্তে আস্তে পথ চলা শুরু করেছে। যেতে 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 কখন যে পূর্ব গগনে সূর্য পশ্চিম গগনে ঢলে পড়েছে, রাজামশাই বুঝতে পারলেন না। আস্তে আস্তে সূর্য যেই চলে গেছে, সঙ্গে সঙ্গে অন্ধকারের ঘন ঘট। কি ভাগবত বলছে, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, তাহা নাই মায়ার অধিকার। কেন হরিনামে এত সুখ পাওয়া যায় জানেন? এই কৃষ্ণ নাম করলে তোমার সকল জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার। তা সূর্য যখন চলে গেছে, কৃষ্ণ সূর্য তো কৃষ্ণ সম, তা সূর্যদেব যেই চলে গেছেন ঢলে পড়েছে পশ্চিম জগনে, অন্ধকার ঘুরে এসেছে। রাজা পথ হারিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, ঘুরতে 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 গভীর জঙ্গলে চলে গেছে, দিশা হারিয়ে ফেলেছে। ওদিকে একদল ডাকাত সর্দার পাঠিয়ে দিয়েছে, যা তিনি শ্যামা মাকে পূজা করেন, শ্যামা মায়ের চরণে বসে কাঁদেন, আজকের 100 বলি হয়ে গেছে,
100 মানুষ বলি দিয়েছে আর একটা মানুষ বলি দিতে পারলে মায়ের কাছে আমি অনেক কিছু লাভ করতে পারব যা তোর একটা মানুষ নিয়ে আয় ভালো দেখে নিয়ে এখন দল ঘুরছে ডাকাত দল ঘুরতে ঘুরতে রাজা মশাই জঙ্গলে ঘুরছে কি মজার ব্যাপার দেখো লক্ষ্য করো রাজা মশাই যখন জঙ্গলে ঘুরছে মায়েরা এখন ডাকাত দলের ছেলেরা দেখতে পেয়েছে এই তো আমাদের মায়ের করুণা হয়েছে এরা ছুটে এসে রাজাকে জড়িয়ে ধরেছে এই যে জয় মা জয় মা জয় মা ওদিকে শ্যামা মায়ের চরণ তলে বসে আমার সেই ডাকাত সর্দার তিনি গাইছে শ্যামা মায়ের চরণ তলে বসে কাঁদছে মা আজ যেন একটা ভালো মানুষ আমার দলের ছেলেরা পায় করুণা করো মা আজ আমার শেষ দিন তোমার কাছ থেকে আমি কিছু চেয়ে নেব শ্যামা মা কি আমা কালো রে শ্যামা মা কি আমা কালো শ্যামা মা কি আমার কালো রে মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো বলে মগলোকে বলে কালি কালো লোকে বলে কালি কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো লোকে মগলোকে বলে কালি কালো বলু তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো লোহিত বরণ শ্যাম কখনো কালো কখনো প্রীত কখনো লোহিত বরণী রে কখনো সে তো কখনো পিতা কখনো সে তো কখনো পিত কখনো লোহিত বনন রে কখনো সে তো কখনো পিত কখনো লোহিত বরণী রে আমি আগে না জানি কেমন জননী আগে মাগো আগে না জানি কেমন জননী আমি আগে না জানি কেমন জন ও আগে মাগো আগে না জানি কেমন জননী রূপে জগৎ করো আলো মানো রূপে জগৎ করো আলো মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো সর্দার মায়ের চরণ তলে বসে মাকে ডাকছে আর এদিকে ডাকাত দলের ছেলেরা রাজাকে ধরে ফেলেছে
রাজাকে ধরে নিয়ে আস্তে আস্তে যাচ্ছে সেই জঙ্গলের ভিতর দিয়ে সর্দার যেখানে মায়ের কাছে আছে। সর্দার সর্দার, আর মাকে ডাকতে হবে না, আর ডাকবেন না। কেন রে? পেয়ে গেছি সর্দার, দেখুন না কত সুন্দর মানুষ পেয়েছি আজকে। যা ওকে স্নান করিয়ে নিয়ে আয়, মা কালীর কাছে বলি দেবে কি না। রাজা ভাবল সর্বনাশ হয়েছে, যা এমন জায়গায় এসে পৌঁছালাম, ডাকাতের হাতে পড়লাম, মা কালীর কাছে আমাকে বলি দিয়ে দেবে। ভালো, দলের ছেলেরা স্নান করাতে নিয়ে গেছে, সর্দার বলে দিচ্ছেন যা স্নান করাতে নিয়ে যাচ্ছিস বটে, তবে ভালো করে দেখবি কোথাও যেন গন্ডগোল না থাকে, কোথাও যেন খুঁজ না থাকে। স্নান করাতে গিয়ে দলের ছেলেরা দেখলেন দক্ষিণী চরণের বৃদ্ধ আঙুলের নখটা উঠে গিয়ে গলগল করে রক্ত বেরুচ্ছে। একজন ছুটে এসে বললেন, সর্দার! কিরে কি ব্যাপার? সর্দার, যে ছেলেটা ধরে এনেছি তার দক্ষিণ চরণের বৃদ্ধ আঙুলের নখটা উঠে গিয়ে গলগল করে রক্ত বেরুচ্ছে। কোথা থেকে রিজেক্ট মাল ধরে এনেছিস, ছেড়ে দে। ছাড়, ওকে ছেড়ে দে, যা রিজেক্ট মাল, ও মা কালীর বলি চলবে। রাজা ভাবলেন সত্যি তো তাহলে মন্ত্রী যা বলেছে ঠিক, ভগবান যা করে মঙ্গল। কি তাহলে মন্ত্রীকে লাথি মারা আমার অপরাধ হয়েছে? আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি, আমি কুকর্ম করেছি। আবার ছুটতে ছুটতে মন্ত্রীর কাছে এসেছি, মন্ত্রী কাদা মেকে সেই কাদাতেই পড়ে আছে। এসো মন্ত্রীবর, হাত দুটো ধরে বহু যত্ন করে উপরে তুলেছে। রাজা মশাই হাত জোড়ো করে বলছেন, মন্ত্রী মশাই ক্ষমা করুন, আমার অপরাধ হয়েছে, তোমাকে আমি লাথি মেরে কাদাতে ফেলে দিয়েছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মন্ত্রী মশাই হাত জোড়ে করে বললেন, রাজন, আপনি আমার কাছে ক্ষমা টমা চাইবেন না। বলে কেন? বলে আপনি যে আমাকে লাথি মেরেছেন এও আমার বাপের ভাগ্য ভালো। বলে কেন? বলে রাজা মশাই, ভগবান যা করে সবটাই মঙ্গল, আপনাকে আগে বলেছিলাম তাই লাথি মেরে ফেলে দিয়েছিলেন। রাজা মশাই, আপনি যদি না লাথি মারতেন, আপনার সঙ্গে আমি যদি যেতাম, ও শালারা আপনাকে ছেড়ে দিয়ে আমাকে মা কালীর কাছে বলি দিত, নিতাই গৌর হরি বল। জি, সকালে গাইছি তা কি হয়েছে? এই তো কত ভক্ত এসেছে, এইটাই আমার হবে যারা। তাহলে ভগবান যা করে সব মঙ্গল। হরি বল হরি বল হরি বল। এই যে এইবার দেখুন, তাহলে এই মাটি হলো খাঁটি, রামকৃষ্ণ বলে গেছেন টাকা মাটি, মাটি টাকা। টাকা টাকা করে আমরা সবাই পাগল, জায়গা করছি, জমি করছি, ঘর করছি, বাড়ি করছি, গাড়ি করছি, তবু আমাদের আশা মেটে না, তালার উপরে তালা। ভাবক কবি বলে উঠলেন, ওরে সর, যত বাড়াবি তালা তত বাড়বে তোদের বুকের জ্বালা। যত তালার উপরে তালা হবে জ্বালা বাড়বে না, টাকা নেই গোলায় বাকি করে মাল আনছি, ওপরে তালা হচ্ছে কিন্তু মানুষ তো জানে না এর জ্বালা কতটা আছে। দোকান ভালো চলছে, মানুষ জানে অনেক মাল, কিন্তু তার বাজারে 10 লাখ টাকা দে না। হে তোরে ঢো, না ঢুকলে কিছুই জানা যায় না। কে আগে ভেতরে ঢুকতে হবে, বাইরে ঘুরলে মিলবে না ধো। বাইরে ঘুরলে ধন পাওয়া যায়? জলের উপরে সাঁতর দিলে কিছু পাওয়া যায় না, আগে ডুব দে। বাইরে ঘুরলে মিলবে না ধো, ভিতরে না ঢুকলে পরে। বাইরে ঘুরলে মিলবে না ধো, ভিতরে না ঢুকলে পরে। বাইরে ঘুরলে মিলবে না ধো, ভিতরে না ঢুকলে পরে। বাইরে ঘুরে ঘোরা হয়ে যাবি দেশে বিদেশ, দেশ দেশান্তরে। বাইরে ঢুকলে হয়ে যাবি দেশে বিদেশে, দেশান্তরে। বাইরে ঘুরে ঘোরা হয়ে যাবি দেশ বিদেশ, দেশ দেশান্তরে। বাইরে ঢুকলে ঘোরা হয়ে যাবি দেশে বিদেশে,
কৃষানে তোরে বাইরে ঘুরলে মিলবে না ঘর ভিতর না ঢুকলে পারে বাইরে ঢুকলে মিলবে না ঘর ঢুকলে না ঢুকলে পারে বল হরি বল বাইরে ঘুরে মিলবে না ঘর তাহলে বাইরে ঘুরলে পাওয়া যাবে না ধন ভিতরে না ঢুকলে পরে ওই জন্য বলে ডুব 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 রুখ সাগরে মনামার ভেতরে ঢুকলে পাবি অমূল্য রতন তা নালে না ডুব দিলে কিছু যেমন পাওয়া যায় না ঠিক তদ্রূপ এই সংসার সমারঙ্গে সংসার খেলার মঞ্চে আমাদেরকেও ডুব দিতে হবে রামকৃষ্ণ বলে গেছেন আস্তে সংসার হলো সার আবার সংসার অসার বৈষ্ণব কবি বলছে সংসার কর সব কর যেন কালী মেয়েকে বসে থাকিস শোল মাছ শোল মাছ পাকাল মাছ এরা কাদায় থাকে পাকাল মাছ দেখেছেন তো এক বুক কাদায় এক কোমর কাদার মধ্যে আছে তুলে দেখুন সোনার মতো ঝকঝক চকচক করছে বলছে পাকাল মাছ শোল মাছ লেটা মাছের মতো কাদা মেয়েকে ভূত হসনি পাকাল মাছ সংসার কর সব কর অথচ ঠিক জায়গায় থাক হয় হ্যাঁ গো এটা তো মায়ার জগৎ মায়ার সংসার রক্ত মাংস দিয়ে শরীরই করা এক বিঘে আছে আর এক বিঘে হলে ভালো হয় দু বিঘে হলো চার বিঘে হলে ভালো হয় চার বিঘে আছে আট বিঘে হলে ভালো হয় দুটো গাড়ি আছে আর দুটো হলে ভালো হয় দুতলা আছে আরও দুতলা হলে ভালো হয় এ আশার আর শেষ নেই কেবল আশা বেড়েই চলেছে কি তবে বাড়লে পতন ভগবান তাকে ক্ষমা করে না কোনোদিন অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে অতি খাটো হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে সালা ছাগল এমন ও যদি খায় ও গাছ আর হবে হবে অন্য জীবজন্তু খেলে তবু হয় ছাগল খেলে হবে হবে হরে কৃষ্ণ এই ছাগলের কথা বলতে গিয়ে আর একটা ছাগলের গল্প মনে পড়েছে বলবো বলবো বা ঠিক আছে ছোট করে বলি তাহলে শোনো এখন রাজার একটা ছাগল ছিল রাজা কিরম ধুত্তু দেখুন ছাগলটা নিয়ে সবাইয়ের কাছে প্রচার করে যে আমার ছাগলের খাইয়ে ঘাস খাইয়ে পেট ভরাতে পারবে আমি তার পুরস্কার করব সোনা দানা হীরে মণি মাণিক্য জহরত সব মানুষ ছুটে যায় ছাগলটাকে সকালবেলা নিয়ে কচি ঘাসের মাঠে বেঁধে দেয় ছাগল সারাদিন খায় কিন্তু ছাগলের পেট ওঠে না এক সমান হয় না দেখবেন গরু ছাগল যত খাক তাদের একদিকের পেটটা নিচু হয়ে আছে পুরস্কার পায় না বোকা মানুষ এইভাবে বহুদিন ছাগলটাকে খাওয়ায় দেখুন তো বহুদিন খাওয়াবার পরে মানুষের মুখে মুখে একদিন একটা জায়গা খবর পৌঁছে গেছে সেটা হলো একজন কৃষ্ণ প্রেমিক কৃষ্ণ ভক্ত রাজা এইরম করে মানুষকে কষ্ট দিচ্ছে যে সারাদিন ছাগলটা খাওয়াচ্ছে সন্ধ্যেবেলা বা রাজার কাছে নিয়ে যাচ্ছেন রাজা দেখে বলে ছাগলের পেট ওঠেনি অতএব পুরস্কার হবেন বেশ আমি যাব সেই কৃষ্ণ বৈষ্ণব যিনি ভক্ত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যিনি তিনি একদিন রাজার কাছে সকালবেলা হাজির জয় হোক রাজা মশাইয়ের জয় হোক জয় হোক রাজা মশাইয়ের জয় হোক কি ব্যাপার আপনি কোথা থেকে আসছেন বলে বাবু অনেক দূর থেকে আসছি ব্যাপারটা কি ঘটনাটা কি বলে বাবু শুনেছি আপনার একটা ছাগল আছে নাকি তার ঘাস খাইয়ে পেট ভরাতে পারলে নাকি পুরস্কার পাওয়া যায় বলে হ্যাঁ সে তো আমি অনেকদিন আগে প্রচার করেছি তা তুমি এতদিন কোথায় ছিলে বলে বাবু খবরটা ঠিক পাই খবরটা ঠিক মতো পাইনি তাই পেয়েই ছুটে আজকের কি আমি ছাগলটা পেতে পারি বলে না আজকে তো অন্য একজন নিয়ে চলে গেছে আপনি আগামীকাল আসুন ঠিক আছে কৃষ্ণ প্রেমী চলে গেছেন পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে সকাল সকাল এসেছে হরে কৃষ্ণ নাম করতে করতে আসছে ব্রহ্ম মুহূর্তে এ তাহলে সকালবেলা হরে কৃষ্ণ নাম করলে কি হয় প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম প্রভাতে শ্রীকৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম জপ জপ হরে কৃষ্ণ
জপ জপ হরে কৃষ্ণ তোমরা ভজ ভজ হরে কৃষ্ণ ভজ ভজ হরে কৃষ্ণ প্রভাত শ্রী কৃষ্ণ নাম বলো হে রাম প্রভাত শ্রী কৃষ্ণ নাম বলো হে রাম তাহলে প্রভাতে সকালবেলা কৃষ্ণ নাম করলে আমাদের কি হয় না আমাদের মনের বাসনা পূর্ণ হয় তাই বৈষ্ণব ঠাকুর সকাল সকাল নাম গাইতে গাইতে যাচ্ছে গিয়ে রাজ দরবারে হাজির একার ব্রহ্ম মুহূর্তে উঠে গেছে নাম গাইতে গাইতে জয় রাজামশাই জয় হো জয় হো এসে গেছো বাবা বলে হ্যাঁ আমি তো আপনাকে বলে গেছি আগামী দিন আসব দিন ছাগলটা দিন এই কে আছিস ছাগলটা এনে দে একজন ছাগলটা এনে দিয়েছে বৈষ্ণব ঠাকুর কি করেছে ছাগলটাকে নিয়ে আস্তে আস্তে চিন্তা করতে করতে যাচ্ছে কি করি এর পেট ভরাবো কি করি ওই জন্য বলে না যে জন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর বুঝে ধরেছে ওই জন্য এখনকার গাইয়েদের আবার দুটো তিনটে করে বউ হচ্ছে যারা আবার বেশিরভাগ গলায় ক্যান্সার হচ্ছে প্যারালাইস হচ্ছে স্ট্রোক হচ্ছে কেন হবে না আমাদের মতো গাইয়েরা যা অত্যাচার করছে হবে না কেন একটা শিল্পী যদি 60,000 টাকা চায় হরিবাসরা চলবে দুদিন পরে কমিটি ছেলেরা বলবে বাবা আর আমরা পাচ্ছি না 3 ঘন্টা গান করার পর যদি 1 মিনিট কমিটিরা আদেশ করে হাত জোড়ো করে বলে বাবা আর 5 মিনিট বলে আর মোটে হবে না আর হবে না ওখানেই শেষ দল এসে পৌঁছায়নি বাবা আর 5 মিনিট বলে হবে না বন্ধ এই শুধু তাই নয় সেই পয়সা নিয়ে বাড়ি গিয়ে কি খাচ্ছে আপনারা তো দেখছেন না আমি কি কিনে নিয়ে ঘরে যাব আপনারা কি দেখতে পাচ্ছেন বাড়ি গিয়ে কি খাবো কি করব আপনারা দেখছেন না তাহলে আপনাদের কর্ম আপনাদের ধর্ম আপনারা করলেন তাহলে আমাদের ধর্ম আমাদের কর্ম করাটা উচিত উচিত তো একটা বাসরে আমাদের এলাকায় ভালো নামি দামি শিল্পী বলে যাচ্ছে বাবু আপনারা এই এত দল ডেকে এত সুন্দর প্যান্ডেল করে মাইক জেনেটার দিয়ে আলো টাঙিয়ে ফুল টাঙিয়ে 20,000 25,000 30,000 টাকা দিয়ে এক একটা শিল্পী আনছেন 40-50,000 টাকা দিয়ে এ করার দরকার নেই তো কমিটি ছেলেরা বললেন বাবু তাহলে আমরা ভগবানের সেবা দেবো কি করে বলে কেন কিছু প্রসাদ ফলমূল কিনে ঠাকুরের সামনে দেবে 5টা মেয়ে ছেলে বা 7টা মেয়ে ছেলেকে বা 3টে মেয়ে ছেলেকে বসিয়ে দেবে তারা মুখে হরে কৃষ্ণ নাম করবে হাতে করতালি দেবে না হলে শঙ্খ বাজাবে ঘণ্টা বাজাবে উলুধ্বনি দেবে বলে এতে হয়ে যাবে বলে হ্যাঁ এতেই ভগবান সন্তুষ্ট হবে তারপরেই আমি বাসরে গেছি আলি আচ্ছা বাবা চিন্তা করো আমি তখন শিল্পীর নাম ধরে বললাম বাবু আপনি যাবেন না একটুখানি শুনে যান রাধে এই যে যদি তাই হয় সারা বাংলা লক্ষ লক্ষ হরিবাসর লক্ষ লক্ষ শিল্পী যদি তারা চিড়িয়ে ভেজায় মায়েদের নিয়ে যদি 7 ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে ভগবানের সেবা দেয় ভগবান যদি সন্তুষ্ট হয় তোমার আমার মতো শিল্পীকে তাহলে এবার মাটি কাটতে হবে কাঁধে ভিক্ষের ঝোলা উঠবে শালা মনে রেখেছো রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল তাহলে ঠিক ঠিকই বলো ওই জন্য বলে না রামকৃষ্ণই বলেছেন অনেক কথার অনেক দোষ বুঝে সুজে কথা কোষ কথা বললে হবে না বুঝতে হবে পা বাড়ালে হবে না বাড়াবার আগে ভাবতে হবে অনেকে শিকা রেখেছে স্বরূপ রেখেছে পৈতে রেখেছে সব রেখেছে কিন্তু বদমাইশিটা যায় গেছে যাই আচ্ছা সে কথা পরে আসছি এখন দেখুন ছাগলটাকে নিয়ে বৈষ্ণব ঠাকুর গেছে মাঠে কচি ঘাস দেখে মাঠে বেঁধে দেওয়ার আগে ছাগলের দড়িটা ধরে চারিদিকে তাকাচ্ছে তাকাতে তাকাতে হঠাৎ দেখলেন একটা জায়গায় 2-3 হাতে একটা লাঠি পড়ে আছে ছাগলের খোঁটাটা মাটিতে পুঁতে দিয়ে সেই লাঠিটা নিয়ে ছাগলের মুখের ধারে নাড়া দিচ্ছে যদি ঘাসে মুখ দিয়েছিস তো মা ছাগল ভাবলো শালা কার হাতে পড়েছি আজকে রে হ্যাঁ এতদিন ঘাস খাই কেউ আমায় মারে না আজকের এই বৈষ্ণব ঠাকুরের হাতে পড়ে তো আমার জীবন যাবে যেই ছাগল ঘাসে মুগু দিতে অমনি বৈষ্ণব ঠাকুর লাঠি চাগা বলে খা শালা খেলেই ছাড়ব ছাগল ভাবলো সারাদিন আর কত শুকনো হয়ে থাকবো
দুপুরের পরে ঘাসে যেই মুগ দিয়েছে বাবা ঠাকুর মুখে আট করেছে, বলে মুগ দিলেই ঝাড়বো, যতবার মুগ দিবি। সৎখানেক বার ছাগল মুগ দিতে যায়, বৈষ্ণব ঠাকুর একশোবার লাঠি চালায়। চালাতে চালাতে লাঠি দিয়ে যখন তার মুখটা ফাটিয়ে ফেলেছে, রক্ত বেরুচ্ছে, ঠিক সেই সময় ছাগল ভাবলো আর ঘাস খাব। মারতে মারতে তো মেরে ফেলেছে, মেরে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, রক্ত ঝরছে। ছাগল খায় না, সারাদিন না খেয়ে সেই খালা জায়গা উঁচু হয়ে গেছে, পেট ফুলে গেছে। সন্ধ্যার পূর্বে ছাগলটাকে নিয়ে বৈষ্ণব ঠাকুর রাজার কাছে গেছে। রাজামশাই, বাবা এসেছে? বলে হ্যাঁ। খাইয়ে এনেছিস বাবা? বলে একদম, পুরো ছাগলের পেট সমান করে দিয়েছে। এইবার রাজা যে এই ছাগলটা এনেছে, রাজা কি করত, যত মানুষ ঘাস খাইয়ে নিয়ে আসে, রাজাই এক মুঠো কচি ঘাস নিয়ে ছাগলের মুখে ধরে। তো রাজা সে নিত্যগার মতো সেদিনও কচি ঘাস এনে ছাগলের মুখে ধরেছে। আর যেই ছাগলের মুখে ধরে রাজা, বৈষ্ণব ঠাকুর পিছন থেকে লাঠিটা নাড়াবে, রাজাকে আড়াল, তুই মুখ দিলে মারবে। ছাগল একবার রাজার দিকে চায়, একবার বৈষ্ণবের দিকে চায়, আর একবার সেই লাঠির দিকে চায়। বলে সর্বনাশ করেছে তো, আজ আমার জীবন যায় কি? বলে ঘাস খাওয়া হলো না, পেট ফুলে গেল, বৈষ্ণবের পাল্লায় পড়ে রাজার পুরস্কার দিতে হলো। ওই জন্য বলে, যে জন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর। কৃষ্ণ বলিতে যার, কৃষ্ণ বললে যার নজন থেকে জল না আসে, বাড়ি না ঝরে। কৃষ্ণ বলিতে যার, নাহি পুলক নাহি প্রেম, ওগো নাহি অশ্রুধ, নাহি অশ্রুধ রে, চলিবে সদহেতে অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহাতে, তাহাতে কৃষ্ণ নামের বীজ তাহাতে না হইবে। কৃষ্ণ নামে বিজিতা হাতে না হলো অঙ্কুর, তাহলে কৃষ্ণ নামের বিজিতা হাতে অঙ্কুর হবে না। কৃষ্ণ বলিতে যার, নাহি পুলক নাহি প্রেম, নাহি অশ্রুধার, জানিবে সে দেহেতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহাতে না হইবে অঙ্কু হবে। লোচনদাস বলে গেলেন, সেই পাপী এলো আর গেল, এ জন্মের মতো তার আর কিছু না হল। তাহলে এটা করলে হবে না, সঠিক চিন্তা ভাবনা করতে হবে, তোমাকে বসে বসে ভাবতে হবে। যা করো তা করো ভাই, গোড়া ধরো বসে, যা করো তা করো ভাই, গোড়া ধরে বসে, যা করো তা করো ভাই, গোড়া ধরো বসে, যা করো তা করো ভাই, গোড়া ধরো বসে। গাছের ফলা গাছে রইল, ওটা গেল খসে, ওই না গাছের ফলে গাছে রইল, ওটা গেল খসে, ওই না গাছের ফল গাছে রইল, ওটা গেল খসে, গাছের ফলে গাছে রইল, ওটা গেল খসে। একবারে কেন ভাবলি না রে, 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 ওরে আমার ভক্ত মণ্ডলী, একবারে কেন ভাবলি না রে, ওরে আমার ভক্ত জন, একবারে কেন ভাবলি না রে, আশারা আসে পড়ে রইলি, একবারে কেন ভাবলি না রে, হরি 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 বলে হৃদয় ভরে ভাবলি না রে, হরি 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 বলে একবারে কেন ভাবলি না রে, একবারে কেন ভাবলি না রে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে শুধু ভাবার ব্যাপার, যা করো তা করো ভাই, গোড়া ধরো কোষে বা বসে, গাছের ফল গাছে রইল, মোটা গেল খসে। বৃন্দাবনে যেতে লাগে না, বাড়িতেও বৃন্দাবন আছে। গয়াকাশি যেতে লাগে না, এখানেও গয়াকাশি আছে, সব আমাদের ঘরে আছে, তবু আমরা ছুটে যাচ্ছি গয়াকাশি বৈরাগ মথুরা বৃন্দাবন। কেন?
না সেটা আমরা বুঝি না, আমরা জানি না। রামকৃষ্ণ বললেন টাকা মাটি, মাটি টাকা। দেখো এই বাংলার মাটিতে যখন প্রথম একজন প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্ট এসেছিলেন, কেনেডি সাহেব, প্লেনে করে এসেছিলেন প্রথম আমাদের ভারতবর্ষে, মানে বাংলার মাটিতে যখন আসেন, তো সাহেবরা স্যুট পরে বুট পরে গটগট করে মাটিতে নেমে গেলেন। আর কেনেডি সাহেব কি করেছিলেন, নামলেন না, সবার শেষে সেই প্লেন থেকে দুটো হাত মাটিতে রাখলেন, মাটিতে রেখে দু হাত ভরে মাটি নিয়ে ধুলো নিয়ে নিজের সর্বাঙ্গে মাখলেন। তা সাহেবরা বলছেন, এই যে প্রেসিডেন্ট মশাই আপনি করছেন কি? বলে কেন বাবা, আপনি কত সম্মানীয় মানুষ, আপনি একজন প্রেসিডেন্ট, দশ জনের একজন, বিশ জনের একজন আপনার সম্মান আছে, কত মানুষ আপনাকে সম্মান করে, আর আপনি কিনা ধুলো মাখছেন। সেদিন প্রেসিডেন্ট সাহেব হাত জোড়ো করে বলেছিলেন, ওরে বাবা তোরা শুধু নামে সাহেব হয়েছিস, ওরে এই মাটিতে অনেক মানুষ এসেছে, অনেক ভালো ভালো মানুষ এসেছে, রামকৃষ্ণ, বিবেকানন্দ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, রাজা রামমোহন, আমার গৌর হরি যিনি ভগবান, সবাই এক এক করে এই মাটিতে এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এ মাটিটা সামান্য নয় রে, এ ধুলো সামান্য ধুলো নয়, এই হরিনামের ধুলো যদি কেউ মাকে তার 64 প্রকার রোগ ভালো হয়, ভালো হয়, ভালো হয়, এ একেবারে চিরসত্য। তাহলে নালে লুটের সময় ধুলোটের সময় ওই কাদা ধুলো মানুষ মাকে কেন গড়াগড়ি দেয় কেন? গানটার ভিতরে কি বলছে লক্ষ্য করু, ধুলা খাও মাখো রে আনন্দ করে, এই তো ব্রজের ধুলা, ধুলা খাও মাখো রে আনন্দ করে, এই তো ব্রজের ধুলা, ধুলা খাও মাখো রে আনন্দ করে, এই তো ব্রজের ধুলা, ধুলা খাও মাখো আনন্দ করে, এই তো ব্রজের ধুলা, আমার এই ধুলা মা কি আসিবে নাম হয়েছে ভোলা, আমার এই ধুলা মা কি আসিবে নাম হয়েছে ভোলা, আমার এই ধুলা মা কি আসিবে নাম হয়েছে ভোলা, আমার এই ধুলা মা কি আসিবে নাম হয়েছে ভোলা, হরি হরি ভোলা মা কো হরি বল নন্দ করে, এই তো ব্রজের ধুলা, ধুলা খাও মাখো আনন্দ করে, এই তো ব্রজের ধুলা, আবার এই ধুলা মা কিয়া ছিলেন নন্দের বেটা কালা, আবার এই ধুলা মা কিয়া ছিলেন নন্দের বেটা কালা, আবার এই ধুলা মা কি আছিলেন নন্দের বেটা কালা, আবার এই ধুলা মা কি আছিলেন নন্দের বেটা কালা, ধুলা খাও মা আনন্দ করে, এই তো ব্রজের ধুলা, খাও মা আনন্দ করে, শ্রীজী ভগবান শ্রীকৃষ্ণ কি জয় বলেছেন? তো তা কানে যেন এলো ভয়, জয় বলেছে রাধা রানী কি? না না মনে হচ্ছে জয় বলেছে, কি ছেলের খোকারা তোরা শুনেছিস তো ঠিক, এবার তো মনে হয় ঠিক হয়েছে, ঠিক হয়েছে, না না মায়েরা ঠিক দিয়েছে।
তো শুধু জয় দিলে হবে না, হাত তুলে থাকলে হবে না, সবাইকে তুলতে হবে। তবে হ্যাঁ, যদি কারো হাত থাকে তুলবে, আর যদি হাত না থাকে তোলার দরকার। তবে যারা তুলবে তারাও প্রাইজ পাবে, যারা না তুলবে তারাও প্রাইজ পাবে, অসুবিধা কিছু, পুরস্কার সবাই পাবে। কি? তবে যারা হাত তুলবে তারা প্রথম পুরস্কার পাবে, আর যারা হাত না তুলবে তারা সান্ত্বনা পুরস্কার পাবে। কি? খেলায় ফার্স্ট না হতে পারি, সেকেন্ড থার্ড না হতে পারি, ফোর্থ না হতে পারি, ফিফথ বা সিক্স যাও কাটতে হবে তো, তাহলে সান্ত্বনা পুরস্কারটা তো দেবে। যারা দেবে, ভগবান বললেন, ওরে তোদের এই মানব দেহ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, সুন্দর দেহ দিয়েছি, কর্ণ দিয়েছি, নয়ন দিয়েছি, এক কাজ কর, যদি না তুলিস বাবা, ওই দুটো হাত যখন তুললি না, দুটো পা আছে, পরের জন্মে আরো দুটো পা বেশি করে দে। এবার নিজেরাই ভেবে দেখুন হাত তুলবেন কি না। যারা দে, শুধু তুললে হবে না, তার সাথে সাথে দিতে হবে শঙ্কের ধ্বনি, উলুধ্বনি ভরি আয়ু খিল, শঙ্কের ধ্বনি উলুধ্বনি ভরি আয়ু খিল, শঙ্কের ধ্বনি উলুধ্বনি ভরি আয়ু খিল, শঙ্কের ধ্বনি উলুধ্বনি ভরি আয়ু খিল। এবার আনন্দের রোল দেখো উঠিতে লাগিল, আনন্দের রোল দেখো উঠিতে লাগিল, আনন্দের রোল দেখো। আস্তে আস্তে একসঙ্গে হচ্ছে, আস্তে আস্তে, ও তো মুড়ি ভাজার মতো হচ্ছে। আনন্দের রোল দেখো উঠিতে লাগিল, আনন্দের রোল দেখো উঠিতে লাগিল, শঙ্কর ধ্বনি উলুধ্বনি ভরিয়া উঠিল, শঙ্কর ধ্বনি উলুধ্বনি ভরিয়া উঠিল, শঙ্কর ধ্বনি উলুধ্বনি ভরিয়া উঠিল। ভক্তজনের মনে প্রাণে আনন্দ বাড়িল, আজ ভক্তজন মনে প্রাণে আনন্দিত হইল, ভক্তজনে মনে প্রাণে আনন্দ উঠিল, ভক্তজন মনে প্রাণে আনন্দিত হইল, আর আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, যাই রে নীলার বলি হারি, আর আনন্দ ধরে না, যাই যাই নীলার বলি হারি, আর আনন্দ ধরে না, যাই রে নীলার বলি হারি, আর আনন্দ ধরে না। এবার সবাই মিলে বলুন হরি রে, হরি ভাবে রে, সবাই মিলে বলুন হরি, আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে অনেক কথা বলেছি মা ভক্তমণ্ডলী, এবার আসুন। তাহলে প্রথমে বলেছিলাম কি, সঙ্গরী পুরাব লীলা গোরা আমার ত্রিভঙ্গ হইয়া অধরে মুরলি ধরি বাজাতে লাগিল, এবারে বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, অধরে মুরলি ধরি বাজাতে লাগিল, অধরে মুরলি ধরি বাজাতে লাগিল, রাধা 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 বলে বাজাতে লাগিল, রাধা 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 বলে বাজাতে লাগিল, রাধা 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 বলে বাজাতে লাগিল, হরি হরি বল বাজাতে লাগিল, বাজাতে লাগিল, প্রতিদিন যেমন ভগবান বৃন্দাবনের মাঠে গিয়ে বাঁশি বাজায়, আজও তিনি তেমন করে সেই মধুর সুরে বংশীধ্বনি করছেন, বাজাচ্ছেন। আহা,